হাই ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখার্জিস কর্নার। হোপ আপনারা সবাই ভীষণই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকের দিনে পিহুর স্কুলে রেখেছে অ্যাক্টিভিটিস ডে, তো আমরা সেই কারণে সেজে গুজে রেডি হয়ে চললাম পিহুর স্কুলে। আমি কোনোদিনও পিহুর স্কুলে অ্যাক্টিভিটিস অ্যাটেন্ড করিনি, আজ ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, তো খুব এক্সাইটেড আছি। তো দেখা যাক ওখানে গিয়ে কী কী গেম শো হয়। বলেই ছিল 2 ঘন্টার জন্য হবে, তো আমরা সমস্ত কাজ পেন্ডিং রেখে ওখানে যাচ্ছি এবং ভীষণ এক্সাইটমেন্টের সাথে যাচ্ছি। পিহু তো ভীষণই এক্সাইটেড। তো ওখানে যেতে না যেতেই ম্যাডামরা আমাদের বললেন যে ওখানে বসুন, আর আপনাদের উইথ প্যারেন্টস বাচ্চার একটা ফটো নেওয়া হবে। তো সেই কারণে আমরা ওখানে বসে গেলাম অ্যান্ড ফটো তুলছে, এই যে একটা ফ্রেম দেওয়া হয়েছিল আমাদের হাতে, তো ওটা দিয়ে বললো পোজ দিন। আমরা তো পোজ দিতে অলওয়েজ রেডি থাকি, তো এখন সেই পোজটাই দিচ্ছি, দেখুন। এই হলেন আমাদের প্রিন্সিপাল ম্যাম, খুবই মিষ্টি স্বভাবের মানুষটা। আর এনারা হলেন কাকি আর মাসি, বাচ্চাদের দেখাশোনা করে। সমস্ত প্যারেন্টসরা আমাদের অনেক আগেই পৌঁছে গেছে, আমরা অলওয়েজ লেট হয়ে যাই যে কোনো জায়গায় পৌঁছানোর আগে। বাচ্চারাও খুব রেডি আছে এবং ভীষণ এক্সাইটেড, সবাই নাচানাচি করছে। বাচ্চারা ভীষণ খেলতে ব্যস্ত, একে অপরের সাথে ডান্সিংয়ে ব্যস্ত। আমার বাচ্চা তো কোনো কিছুতেই ব্যস্ত ছিল না, আমার পিছন পিছনই ব্যস্ত ছিল। আচ্ছা, আমাদের ফার্স্টে যে গেম শোটা দেওয়া হয়েছিল, সবাইকে তিনজন করে মা আর একজন করে বাবা গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল, মানে চারজনের গ্রুপ। এবং সেখানে বলা হয়েছিল যে একটা করে ছবি দেবে, সেটাকে যে যার মতন করে সুন্দরভাবে সাজান, মানে ডেকোরেট করুন। ডেকোরেশনের সমস্ত রকমের জিনিসপত্র ম্যামরা প্রোভাইড করে দিয়েছিলেন। ইনফ্যাক্ট আমরা ভেবেছিলাম হয়তো আমাদেরকে ড্র করতে হবে, এক্সাইটেড ছিলাম, বাট ম্যাম সেটা করে রেখেছে অলরেডি। এই যে আমাদেরকে এই ছবিটা দেওয়া হয়েছিল, এটার মধ্যে ডিজাইন করতে হবে, আমরা ভাবলাম ছবি আঁকতে হবে। এই ছবিটা এখন আমরা তিনজন মিলে ভীষণ ডিসকাস করছি কি করলে এই ছবিটাকে সুন্দরভাবে সাজিয়ে ওঠানো যাবে, কালার করব নাকি সুন্দর সুন্দর এই ডেকোরেশন করার যে জিনিসগুলো পাওয়া যায়, এই যে এই যে পুঁথি পুঁথিগুলো ছোটো ছোটো, এগুলো দিয়ে ভালো করে চিপকে দেবো, কিছুই মাথায় আসছিল না। তো যাই হোক, বাচ্চা আমরা সেদিনকার জন্য টোটালি বাচ্চা হয়ে গেছিলাম। আর আমরা চেয়েছিলাম দুর্গা ঠাকুরের মুখটা করব, কিন্তু ওটা অন্য একজনকে দিয়ে দিয়েছিল, তাই কুলো আর এই 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 জিনিসগুলো আমরা পেয়েছি। তো জানি না আমরা কীভাবে সাজাবো, এখন আমাদের মাথার মধ্যে আসছে না। তো আমরা বললাম যে যার মতন করে সাজিয়ে যাও, পরে দেখা যাবে কী হবে। সুপ্রিয়া তো বাবা যা জোরে 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 পেন্টিং করছিল, মানে কখন আমাদেরটা শেষ হবে। এখানে একটা কম্পিটিশন একটা বলাও ছিল যে 11টার মধ্যে আমাদের মানে ডট 11টা বাজবে ড্র করা স্টপ করতে হবে। আর আমার পুচকে তো আমাকে তুলে ওখানে বসার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যাই হোক, যা হোক করে ম্যামরা ওকে নিয়ে গিয়ে কনভিন্স করে ওখান থেকে সরাতে পেরেছে, নইলে আমাদের হয়তো ড্র করতেই দিত না। এই যে এই পুচকুটা দেখুন, এখন কি সুন্দর করে একটা চিপস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আচ্ছা, এই ঢোলের ছবিটা আমাদের পাশের জনরা পেয়েছিল, এটা হচ্ছে দশাননের ছবি, আর একটা ছিল দুর্গা ঠাকুরের। এই 4টে ছবি টোটাল কম্পিটিশনে ছিল, দারুণ করেছে এনারা কাজগুলো। এইটা আমাদের ফাইনাল লুক, দেখুন যা মাথায় এসে তাই করেছি। মাঝখানে মা লিখেছি আর নিচে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পা, পাটা একটু বেঁকে বেঁকে গেছে বাট যথেষ্ট মানে টাইমের মধ্যে সেরেছি। আর এই যে ইনি পিউ মহারানী, খেতে ব্যস্ত, বাচ্চারা নাচতে ব্যস্ত। এইখানে একটা কম্পিটিশন করা যে ফিড ইওর ওন চাইল্ড, মানে আপনি আপনার বাচ্চাদের কত কম টাইমের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড করতে পারবেন খাওয়ানো। তো আমি তো বললাম হয়ে গেল হয়ে গেল, আমাদের যা খাবার দেবে। আমার মনে হচ্ছিলো আমি নিজেই খেয়ে কম্পিটিশনে ফার্স্ট হয়ে যাই। যাই হোক, আমার মেয়ে কিছুই হতে পারেনি, ফার্স্ট সেকেন্ড থার্ড অন্যান্যরা হয়ে গেছে, তবু একটা ফান হলো, মজাও লাগলো। আর এই যে গেমটা, বাপরে, সব বাবাদের তোলা হয়েছিল। প্রত্যেকের একটা নাম্বার থাকবে, 1 2 3 4 5, এবং ধরুন আমি 2, তো 1-এর তার পিঠে কিছু লেখা থাকবে, আমার ওই 2-এর 1-এর পিছনে ছুটতে হবে। আমার পিঠে আমি 2 নাম্বার, আমার পিঠে কিছু লেখা থাকবে, 3 নাম্বারকে সেটা গোল করে খুঁজে খুঁজে মানে আমার পিঠ থেকে দেখে দেখে তার পেপারে লিখতে হবে। এবং দেখুন কি হাস্যকর, একজন ম্যাম দাঁড়িয়ে আছেন, তার পিঠে লেখা আছে, সুব্রতদা উঁকি ঝুঁকি মেরে দেখছে, এবং সেটা স্টে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না, সেটাকে গোল 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 করে ঘুরে ঘুরে করতে হবে। বাট সবাই চিট করেছে, সবাই দাঁড়িয়ে গেছে ওখানে, এবং ভীষণই হাস্যকর ছিল ব্যাপারটা। সেখানেও আমরা কিছু হতে পারিনি, এটাই খুব ফানি ম্যাটার।
প্রীতমকে দেখুন কি উকি ঝুকি মেরে মেরে বাপ রে বাপ সবাই যে যার কাজে ব্যস্ত। বেচারা সুব্রততা দেখতেই পাচ্ছে না এই ম্যামের পিছনটা, যে কিভাবে আমি লেখাগুলো দেব। আর শুরু হলো এখন ম্যাম টিচার্স আর মায়েদের নাচ, তো বাচ্চারা ভীষণ এক্সাইটেড ছিল, ভীষণ নেচেছে ওরা এবং ভীষণ মজা করেছে। সঙ্গে টিচার্সরাও প্রচণ্ড নেচেছে এবং প্রচণ্ড মজা করেছে। আমরা মা বাবারাও ভীষণ ভীষণই মানে আনন্দ পেয়েছি। এরকম অ্যাক্টিভিটিস মাঝে মাঝে হওয়া খুব ভালো লাগে, মাইন্ড রিফ্রেশমেন্টের কাজ করে। এই যে আমাদের কাকি, কাকিও পুরো হেলে দুলে নেচে একদম। আর বাচ্চাদেরকে ম্যাম এখন ছোট ছোট গিফট দিচ্ছে, যেগুলো পেয়ে বাচ্চারা ভীষণ এক্সাইটেড। আমার পুজো তো বাবা গিফটটা পেয়ে দেখুন দেখি হাসি আর ধরে না। যাক প্রোগ্রাম এখন শেষ হলো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং, উই এনজয়ড আ লট, হ্যাপি দুর্গা পূজা, হ্যাপি দুর্গা পূজা। এই চলছে আমাদের ফটো সেশন। যাই হোক প্রোগ্রাম ভীষণ ভালো লাগলো, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা টাটা।